হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই উন্নতি ভাইরাল শর্ট। আমি উন্নতি বেথুয়াডহরি থেকে আজকে আমি আইব্রো ভাতের ব্লগ নিয়ে চলে এসেছি। কাছে এবং দূরে, দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন আর আমিও আমার পরিবার নিয়ে খুব খুব ভালো আছি। আজ আইব্রো ভাতের অনুষ্ঠান কার জন্য সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে ভিডিওটি ফুল দেখতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আজকের ব্লগটি যে ইউটিউব থেকে দেখবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ কিংবা ফেসবুক থেকে দেখবেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের কিন্তু আইব্রো ভাতে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা আর আপনাদেরকে দেখাইনি, তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আইব্রো ভাতের জন্য সব কিছু রেডি আছে, সব সাজানো হচ্ছে, সেগুলোই আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ মৌলির আইব্রো ভাতের অনুষ্ঠান। মৌলি কিন্তু আমাদের ছেলের ম্যাম, দু থেকে তিন বছর হলো এক টানা টিউশনি পড়াচ্ছে, একদম আমাদের ঘরের মেয়ে। তো আমার ননদ তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, অনেক বছর হলো, আমাদের বাড়ি সবার বড়। তো আমরা কখনো মৌলিকে ভাবিই না যে আমাদের বাড়ির মেয়ে, না ধরেই নিয়েছি যে মৌলি আমাদের বাড়িরই মেয়ে, আমাদেরই ননদ। তো সব কিছু আয়োজন করেছি ওর জন্যই। মৌলি যদি ভিডিওটি দেখো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো। এই যে শাড়ি পরে আছে, মাঝখানে বসে আছে, ওর নাম মৌলি, আজকে মৌলিরই আইব্রো ভাত, তো সবাই জানে, সবাই। কিন্তু আমরা খুব মজা করছি, খুব আনন্দ করছি, এই ফার্স্ট টাইম ধুমধাম করে আইব্রো ভাত হচ্ছে কারোর, বেশ ভালো লাগছে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু সাজানোর পালা, তো সেইগুলোই কমপ্লিট করা হচ্ছে। এই যে আমাদের মিষ্টি, মিষ্টি কিন্তু খুব ছোটাছুটি করছে। তো বন্ধুরা, কথায় কথায় কিন্তু সব কিছুই পুরো রেডি, এখন শুধু সামনে সাজানোর জন্য অপেক্ষা। তো আজকের মেনু কী কী আছে সেটাও কিন্তু আমি বলবো, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কী কী হয়েছে। আজকে সম্পূর্ণ রান্না করেছে কাকিমা, মানে আমার ছোট কাকি শাশুড়ি। কাকিমা খুব ভালো রান্না করে, আর সাজানোর তো আমরা সবাই আছি, সবাই মিলেই হাতে হাত লাগিয়ে সাজিয়েছি। কেমন লাগলো সাজানোটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে বলবে। এ দেখো কী কী আছে সবটাই দেখিয়ে দিই। রাইস, সাদা ভাত, মাংস, মাছ, চাটনি, পাঁপড়, ভেজ ডাল, চকলেট, চিপস, বিস্কুট, আরও অনেক কিছু বাদ থেকে গেছে। যাই হোক, অ্যাকচুয়ালি আমি প্রথমে ভিডিও করি, তারপরে তো ভয়েস দেই, তো ওর জন্য আগেরটা পরে, পরেরটা আগে, সবটাই বুঝতে পারি, সবটাই জানতে পারি, অনেক সময় বলেও দিই। মৌলি কিন্তু খেতে বসে গেছে, তো এখন আমরা সবাই একে একে সেলফিও তুলছি, ভিডিও শ্যুট করছি, সেলফি তুলছি। অ্যাকচুয়ালি সবাই জানে যে ভিডিও শ্যুট করে সে কিন্তু ভিডিওতে থাকে না, খুব কম থাকে। তো আমিও অ্যাকচুয়ালি ভিডিও শ্যুট করছিলাম, এর জন্য সবসময় আমি ভিডিওতে থাকতে পারিনি। তো এই মুহূর্ত ভিডিও শ্যুট আমাকে কেউ করে দিয়েছে, তার জন্য কিন্তু আমি ভিডিওতে আছি। এটা ভেবেই খুব ভালো লাগছে যে আমার ভিডিওতে আমিও আছি। এই যে আমাদের বাড়ির শাশুড়িদের টিম, সবার সঙ্গে সবাই সেলফি তুলছে, বেশ মজা হচ্ছে। এখন সবাই মিলে মৌলিকে অনেক অনেক আশীর্বাদ করছে, নতুন জীবন যেন অনেক সুখের হয়, অনেক ভালো থাকে। এই যে মৌলির পাশে আমাদের গুড্ডু আছে, গুড্ডুবাবু, গুড্ডুবাবুকেও আশীর্বাদ করা হচ্ছে যাতে ম্যামের সাথে সাথে গুড্ডুবাবুর একটা হিল্লে হয়। এই যে আশীর্বাদ করছে, এটা আমার শাশুড়ি। সত্যি ভাবতেই পারিনি গুড্ডুকে পড়াতে পড়াতে মৌলি আমাদের কখন নিজের আর একদম ঘরের মেয়ে হয়ে গেছে, সত্যি বুঝতে পারিনি। আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, সামনেই মাসেই ওর বিয়ে,
আর পড়াবেও না আর আসতেও পারবে না, এটা ভেবেই কিন্তু খুব মন খারাপ লাগছে যে মৌলি আর আসবে না, পড়াবে না, সত্যি খুব খারাপ লাগছে। আবার এটা ভেবেও ভালো লাগছে যে না, বিয়ে হয়ে নতুন জীবন পাবে, নতুন সংসার পাবে, আপনজন পাবে, এটা ভেবেও ভালো লাগছে। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই আশীর্বাদ করছে আজকের ভিডিওটির যে অরিজিনাল কথা ছিল সেগুলো কিন্তু আমি একদম ডিলিট করব না, হালকা ছাউন দিয়ে দেব, আমার কথাও শুনবে আর অরিজিনালে সবাই যা যা বলছে সেটাও শুনতে পাবে। কয়েকদিন আগেই ভিডিওটি করা ছিল, যাই হোক টাইমের অভাবে এডিটিংটা করতে পারিনি, এর জন্য ভিডিও পোস্ট করতে পারিনি, সেটা আজকে কমপ্লিট হলো, সম্ভবও হলো। তো বন্ধুরা, অনেক গল্প হলো, অনেক কথা হলো, সবটাই তো বললাম। তো এখন সবাই আশীর্বাদও করেছে, সবাইকে নমস্কার করা হয়েছে, সবাই আশীর্বাদ করেছে, এখন মৌলি খেতে বসেছে, যাই হোক ও খাবার খাক, আমরাও খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, আজকের ব্লগটি কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্যামিলি বা বন্ধুদের কাছে, ভিডিওটি একটি লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে